সতেরো সালে যে আমার যদি মনে পড়ে, যখন ওই এডি রেশিও নিয়ে কথাবার্তা হচ্ছিল, যখন বেসিক্যালি লিকুইডিটি টাইটেনিং হয়ে যাচ্ছিল, ইনফ্যাক্ট সেই সময় থেকেই 85 থেকে চলে গেল 83.5, এবং এটা টাইম দিচ্ছিল জুনে হবে সেপ্টেম্বরে হবে, তখন থেকে বেসিক্যালি লিকুইডিটি প্রথমে টাইটেনিং হয়ে গেল এবং ব্যাঙ্কগুলোর ক্রেডিট গ্রোথ আস্তে আস্তে কমে গেল, এবং তখন যে কমে গেল একসময় কিন্তু আমাদের ক্রেডিট প্রায় 16-17% কিন্তু আমাদের হয়েছিল। বাট আনফর্চুনেটলি আমি যদি মনে করতে পারি ঠিক মতো, 18 সাল থেকে কিন্তু ক্রেডিট গ্রোথ কমে আসছে আস্তে আস্তে, এবং যখন বিশেষ করে আমাদের সে কোভিডের জন্য যখন মার্চের শেষ উইকে যখন আমাদের সাধারণ ছুটি ঘোষণা করলো, তারপর তো স্বাভাবিকভাবে যেটা দেখা যায় যে যিনি ইনভেস্টমেন্ট করবেন তাকেও তো শিওর হতে হবে কি করবেন, এবং স্বাভাবিকভাবেই তিনি ওই চিন্তা করছিলেন যে করবেন কি করবেন না, এবং তার পরবর্তী দেখা গেলো যে যেটা আমাদের একটা মেইন থ্রাইভিং সেক্টর সেটা হচ্ছে গার্মেন্ট, যেটা রেডিমেড গার্মেন্ট, রেডিমেড গার্মেন্টসকেও দেখলাম যে যেহেতু আমাদের একটা ডিপেন্ডেন্সি আছে এক্সটার্নাল ওয়ার্ল্ডে, সো ওখানেও কোভিড মানে বেশ স্ট্রংলি কিন্তু ইম্প্যাক্ট হলো। আমরা যদি ইউরোপে দেখি বা ইভেন আমেরিকা দেখি, যারা আমাদের মেজর বায়ার, সেখানে কিন্তু কোভিড কিন্তু আনকন্ট্রোলেবল ইতে হয়ে গেল। আমরা কিন্তু সেই হিসাবে অনেক ভালো ম্যানেজ করেছি, আল্লাহ তালার রহমতও ছিল, সবকিছু মিলে কিন্তু আমরা মাচ বেটার অফ। তো যেটা হয়েছে সবাই যখন এই আপনার এক্সপোর্টটা হয়নি, এবং এক্সপোর্টের উপরে কিন্তু আমাদের অনেক লোকাল ইন্ডাস্ট্রিও ডিপেন্ডেন্সি আছে, তো এবং অ্যাকর্ডিংলি আমরা দেখলাম যারা যারা যে ব্যবসা করার মধ্যে রিস্ক নিতে হয়, যখন দেখতে পাচ্ছে যে সামনের সময় কি হবে না হবে এটা বুঝতে পারছিলেন না, আমরা দেখছিলাম যে আস্তে আস্তে ইনভেস্টমেন্টে গ্র্যাজুয়ালি স্লো ডাউন করে গেল। এবং ইন এনি কেস আপনি জানেন যে আমাদের আসলে জিডিপির প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কিন্তু হ্যাজ গট স্ট্যাগনেটেড, 20-21% কিন্তু এটা এখন স্ট্যাগনেট করে গেছে, এরপরে কিন্তু হচ্ছে না। আমাদের জিডিপি গ্রোথ মেইন থ্রাস্টটা কিন্তু আসছে গভর্নমেন্ট লেভেল থেকে, সরকার অনেক রকম ইনফ্রাস্ট্রাকচার বড় বড় মেগা প্রজেক্ট নিচ্ছেন, সেটারই কিন্তু আসলে আমি যদি বলি এখন এই মুহূর্তে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি চলমান হচ্ছে আপনার ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিং। এই যে প্রজেক্ট ওয়ার্ডগুলো হচ্ছে বড় বড়, সেই সমস্ত প্রজেক্টের আমাদের যারা প্রাইভেট সেক্টরে যারা ওয়ার্ক করে যারা কন্ট্রাক্টররা আছেন তারাই কিন্তু বেসিক্যালি এখন প্রচুর কাজ করছেন, এবং ব্যাংকিং সেক্টরের সিগনিফিকেন্ট পিস কিন্তু এখন এই কন্ট্রাক্টর ফাইন্যান্সিংয়ে যাচ্ছে আমাদের। এবং তারপর আমার গত বছর আমি চিন্তা করি ইয়ার অন ইয়ার আমার যতটুকু মনে পড়ে প্রায় 14%-এর মতো আপনার কিন্তু ইম্পোর্ট কমে গেছে, যেটা একটু আগে মনসুর ভাই বলছিলেন আসলে ওই যে কমে গেছে আপনার হুন্ডি পেমেন্ট কমে গেছে, আপনার আন্ডার হ্যান্ড পেমেন্টগুলো হচ্ছিল না, ইম্পোর্ট অফ ক্যাপিটাল মেশিনারি হচ্ছে না, সাথে সাথে কিন্তু আপনার ডিমান্ড ফর ডলার ডেফিনেটলি হ্যাজ গন ডাউন, যাতে করে নর্মাল চ্যানেলে মানে লিগ্যাল চ্যানেলে কিন্তু আপনার টাকা পাশে আসা শুরু করলো, এবং যেই জন্য আমরা গত 6 মাস ধরে দেখছি অলমোস্ট $2 billion পার মান্থ এসছে, এবং তাতে করে দেখা গেছে প্রায় গত 6 মাসে প্রায় গত বছরে প্রায় আমরা $22 billion এসছে এই আমাদের এই রেমিটেন্স। সো ওই একটা কারণ ছিল যার জন্য, বা যেহেতু ডিমান্ডটা নাই আমরা দেখতে পাচ্ছিলাম না যে আসলে গ্রোথটা, মাঝে মাঝে কিছু স্পাইকস দেখেছি আমরা, হয়তো 8.5 থেকে 9 গেছে, 9.5+ করেছে, কেন হয়েছে সেটা হয়েছে একমাত্র কারণ ছিল স্টিমুলাস প্যাকেজ, যখন বিশেষ করে যেটা আপনি একটু বললেন লার্জ ইন্ডাস্ট্রিজ কিন্তু আমরা স্টিমুলাস অলমোস্ট 95% আমাদের ডিসবার্সমেন্ট হয়ে গেছে। সো ওইটার যেই মাসে আমরা করেছিলাম সেই মাসে দেখবেন যে আমাদের একটু স্পাইক হয়েছে। এখন এরপরে সিএম আপনার যে কটেজ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এইখানে আপনার আমরা দেখতে পাচ্ছি ইয়েস ইট আপনার এখন পর্যন্ত সম্ভবত 60%-এর মতো বোধ হয় আমরা অ্যাচিভ করতে পেরেছি ওভারঅল ইন্ডাস্ট্রি হিসাবে, যেটা আমাদের মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এই মার্চের মধ্যে করতে হবে। এখন যেটা হয়েছে যে ধরেন অবশ্যই এখানে ব্যাংকারদের আমি বলবো একটা আই উড সে ফেলিয়ার বলবো না, আমি বলবো ইনকেপেবল ছিলেন ইন টার্মস অফ মিটিং দ্য নাম্বারস, হয়তো ম্যানেজ করা যায়নি, বাট এখানে কিছু ঘটনাও ছিল, বিকজ বাই দ্য টাইম এসএমএর সিএসএমএর যে সমস্ত কিছু বাংলাদেশ ব্যাংকের যে কিছু গাইডলাইন ছিল ওগুলো চেঞ্জ করতে করতে আলটিমেটলি যখন ফাইনালাইজেশন হলো তখন ইফ আই এম নট রং এটা অক্টোবর হয়ে গেছিল, যে কী করতে পারবো আমাদের কোন মানে কোন পার্টিকুলার সেগমেন্ট, এখানে কিছু অ্যালোকেশন ছিল সেগুলো আবার রিড্রাফট করা হলো, তারপরে আপনার ধরেন এটা কি আপনার 18 মাসের হবে কিংবা সরি 12 মাসের হয়ে কি এটা ইএমআই ভিত্তিক করা যাবে কিনা, কিছু কিছু পলিসি ডিসিশন আমরা পেতে পেতে একটু সময় লেগে গেল। আরেকটা যেটা ছিল যে আপনারা জানেন যে গত বছর কিন্তু প্রলং বন্যা ছিল, 2টো বড় বন্যা এসেছিল, এবং আপনার স্মল মিডিয়াম বা স্পেশাল করে স্মল কটেজ এগুলো কিন্তু ড্রাইভ করে আপনার ব্রাঞ্চ লেভেল থেকে, এবং আপনার এখানে দেখা যায় যে আপনার দেখা যায় এবং কোভিড তো একটা ছিল, সো দেখা গেল যে আপনার কোভিডে অনেক আক্রান্ত ছিল, আমাদের ব্রাঞ্চের অনেকে আক্রান্ত ছিল,
অনেক যাদের যাদেরকে লোন দিব তারা আক্রান্ত ছিল, এই সব কিছু মিলিয়ে। এবং যখন ধরেন অ্যাপ্লিকেশনটা আনতে গেল ওনারা ঠিকমতো দিতে পারছিলেন না, কেন কোভিডে কিছু এটা যদি ফ্যাসিলিটি নিতে হয় কিছু আপনার সাপোর্ট লাগে, কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, এগুলো করতে গিয়ে আমাদের ব্যাংকারদের কিছু এখানে আমি বলবো যে আমরা ফেল, যার জন্য আমরা করতে পারিনি। তো আমরা আশা করছি সেপ্টেম্বর এই মার্চের মধ্যে করে ফেলবো। আরেকটা জায়গায় আমার মনে হয় ব্যাংকার অলসো আই থিঙ্ক আটালি ফেল, সেটা হচ্ছে ইন টার্মস অফ মিটিং দ্য এগ্রিকালচারের যে 5,000 কোটি টাকা যে টার্গেট ছিল সেটাও আমরা কোনো মোস্ট অফ দ্য ব্যাংকস আমার মনে করতে পারিনি। এবং সেটা কারণ হচ্ছে যে ডিরেক্টলি কিন্তু আসলে ব্যাংক কিন্তু আপনার এগ্রি লোন দেয় না মোস্টলি, এবং সবখানে কিন্তু উই রাইড অন MFIs। এবং যেখানে যেহেতু ডিরেক্টলি লোন দিতে হবে ওই একই কারণ ছাড়াও আরেকটা হচ্ছে যেহেতু আমাদের ডিরেক্ট লোন দেওয়ার সেই অভিজ্ঞতা নাই, আমাদের সেই ক্যাপাসিটি নাই, তার জন্য কিন্তু আমরা ওখানে দিতে পারিনি। বাট এগেইন উই আর হোপফুল যে বাই ইনশাল্লাহ বাই মার্চ আমরা যেহেতু র্যাম্প আপ করছি আমরা ব্রাঞ্চ লেভেলে পুশ করা হচ্ছে, ব্রাঞ্চ লেভেলে টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে। আশা করছি যে যে এলিগেশনটা আমাদের ব্যাংকারদের বিরুদ্ধে এসে সেটা আমরা কাভার করতে পারবো। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে কি আসলে ব্যাংকারদের মধ্যে কেন একটা ইনহিবিশন কাজ করছিল, কারণটা হচ্ছে যেখানে ব্যাংকিং সেক্টর কিন্তু হ্যাজ বিন স্ট্রাগলিং ফর দ্য নাম্বার অফ ইয়ার্স, ফর লাস্ট নাম্বার অফ ইয়ার্স, নট কোভিড, কোভিডের আগে কিন্তু একটা স্ট্রাগল ছিল। যা গভর্নমেন্ট এমনি তো আমাদের বাংলাদেশের ব্যালেন্স শিটগুলো ব্যাংকের খুবই ছোট ছোট ব্যালেন্স শিট, তো সেইখানে গিয়ে যখন দেখা গেল যে এটা গেলে রিস্ক, এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ব্যাংক আপনাকে হয়তো 50% আপনাকে ইয়ে করছে, আপনাকে ফান্ড লিকুইডিটি দিচ্ছে, কিন্তু এন্ড অফ দ্য ডে এটা কিন্তু আলটিমেটলি রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি হচ্ছে অন দ্য ব্যাংক সাইড, যার জন্য ব্যাংকাররা বিশেষ করে ব্রাঞ্চ লেভেলে ম্যানেজাররা বা ব্রাঞ্চ লেভেলের কলিগরা আমাদের যারা আছেন তারা ওইভাবে সাহস পাচ্ছিল না। সেখানে আমাদেরকে হেড অফিস থেকে বা আমাদের বোর্ড লেভেল থেকে উই হ্যাড টু গিভ দেম পুশ, উই হ্যাড টু গিভ দেম সাম লেভেল অফ কমফোর্ট যে এটা করলে অসুবিধা হবে না। আপনারা জানেন যে আমাদের এখন লোন খারাপ হয়ে গেলে অনেক সময় অনেক ধরনের আমাদের এনফোর্সমেন্ট বডি আসে যারা আমাদেরকে এইসব ব্যাপারে অনেক ধরনের প্রশ্ন করে, অনেক কিছু সমস্যা হয়, সেই সব কারণে কিন্তু দেখা যায় যে আমাদের কলিগরা খুব এইসব ছোটোখাটো লোন দিয়ে যদি খারাপ